গ্রীষ্মের তপ্ত দহনের পর এবার একটু স্বস্তির বার্তা মৌসুম ভবনের। সোমবার সকাল থেকেই শ্রাবণ মেঘে ভরেছে আকাশ, আর তার সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। বৃহস্পতিবার কেরালে ঢুকছে বর্ষা, প্রাক বর্ষার বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। মঙ্গলবার থেকে আরো সক্রিয় হবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, তার জেরে পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েকদিন প্রাক বর্ষার বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের দু একটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে সোমবার মূলত আংশিক মেঘলা আকাশ, গোটা রাজ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বইতে পারে ঝোড়ো হাওয়া, তবে বিক্ষিপ্ত বৃষ্টিতে মিলবে না স্বস্তি। আগামী 48 ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। ইয়াসের দাপট কাটতে না কাটতেই ফের প্রাকৃতিক বিপর্যয়। মালদার হরিশ্চন্দ্রপুরে বজ্রাঘাতে মৃত 2, আহত 1 জন, এলাকা জুড়ে শোকের ছায়া। রবিবার সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি, আর এর মাঝেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় বাজ পড়ে মৃত্যু হল 2 জনের, গুরুতর আহত 1 জন। মৃত 2 জনের মধ্যে 1 জনের নাম কৌশিক দাস, আর 1 জনের নাম নুরুল খান। মালদার হরিশ্চন্দ্রপুর স্টেশনে ট্রেন ঢোকার মুখেই দুর্ঘটনা, লাইনচ্যুত প্যাসেঞ্জার ট্রেন। রবিবার বিকেল 5টা নাগাদ ট্রেনটি হরিশ্চন্দ্রপুর স্টেশনে ঢোকার মুখেই লাইনচ্যুত হয়ে যায়। স্টেশনে ঢোকার মুখে ট্রেনের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা, কোনো হতাহতের খবর নেই। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হরিশ্চন্দ্রপুর ও কুমদপুর স্টেশনের রেলওয়ে প্রোটেকশন ফোর্সের আধিকারিকরা। ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে রাজ্যের ফুল চাষের ব্যাপক ক্ষতি হয়েছে, যার জেরে আগামী মাস দুয়ে কলকাতার ফুলবাজার সহ বেশ কিছু এলাকায় ফুলের যোগানে রীতিমতো টান পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তাই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশাপাশি রাজ্য সরকারের কাছে দুয়ারে ত্রাণের মাধ্যমে সাহায্যের দাবি জানিয়েছেন ফুল চাষিরাও। তারা জানিয়েছেন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সহ বেশ কয়েকটি জেলায় যেখানে সবচেয়ে বেশি ফুলের চাষ হয়ে থাকে, সেখানে ইয়াস এবং বৃষ্টির প্রভাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফুলের চাষ। সোমবার ফের নারদ মামলার অবশিষ্ট অংশের শুনানি। নারদকাণ্ডে প্রভাবশালী তত্ত্ব কতটা যুক্তিযুক্ত, মামলা অন্যত্র সরবে কিনা, সোমবার তাই স্থির করবে হাইকোর্টের 5 বিচারপতির বৃহত্তর বেঞ্চ। নারদ মামলায় আদালতে 2টি বিষয়ে লড়াই চালাচ্ছে সিবিআই। 1, ধৃতদের জামিন স্থগিত, 2, মামলাটি অন্যত্র সরানো। এই 2 বিষয়কে সামনে রেখে একাধিক যুক্তি সাজানো হয়েছে বাদীপক্ষের তরফে। সেখানে আদালতে রাজ্যের আইন শৃঙ্খলা, সিবিআই এর কাজে বাধাদান এবং নিম্ন আদালতকে প্রভাবিত করার মতো বিষয়গুলো সামনে এসেছে। এরপরেও অভিযুক্তদের জামিন আটকাতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবারের শুনানিতে আদালত কি রায় দেন তার অপেক্ষায় রাজ্যের শাসক দল।